আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশের আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের খবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস পেরিয়ে গেল আরও একটি বছর বিজয়ের পঞ্চাশ বছরে পা দিল বাংলাদেশ জাতির সবচেয়ে গৌরবের এই দিনে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছে জাতি সূর্যোদয়ের সাথে সাথে সাফার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয় ফুলেল শ্রদ্ধা রাষ্ট্রীয় আচারে স্পিকার প্রধান বীচের প্রতি মন্ত্রিসভার সদস্য যোদ্ধাহত মুক্তিযোদ্ধা তিন বাহিনীর প্রধান ও কূটনীতিকরাও শ্রদ্ধা নিবেদন করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় জাতির সূর্য সন্তানদের সামরিক সম্মান জাতীয় প্যারেড স্কোয়ারে একত্রিশ বাদ তনির মধ্যে দিয়ে দিনের সূচনা করা হয় সাভার স্মৃতিসৌধতে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির পক্ষে সম্মান জানান তার সামরিক সচিব রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব প্রাণ উৎসর্গকারী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে জানানো হয় রাষ্ট্রীয় সালাম বিয়ুগোলে তখন করুণ সুর পরে শ্রদ্ধা নিবেদন করা হয় জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আহত মুক্তিযোদ্ধারা বিশিষ্টজনদের পর শ্রদ্ধা নিবেদন করা হয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে ছিনিয়ে নিতে সদা তৎপর অপশক্তি কখনো এই শক্তি সরাসরি আঘাত করেছে কখনও সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছে তবে এমন নানান ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলছে শহীদদের স্মৃতি বুকে ধারণ করে বাংলাদেশ দ্রুতই তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবে এমনই বিশ্বাস শ্রদ্ধা জানাতে আসা সকলের বিজয়ের দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহান বিজয় দিবসের এই আনন্দগণ মুহূর্তে আমি দেশে বিদেশে বসবাসরত সকল বাংলাদেশীকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন সরকারের নিররস প্রচেষ্টায় ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃত্তি অর্জনের পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা নারী ক্ষমতায়ন সহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ চলমান উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতার পাশাপাশি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বানও জানান দেবে ভাস্কর ভাদুরি যমুনা নিউজ ঢাকা মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মহান বিজয়ী দিবস উদযাপন করা হয়েছে করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উদযাপিত হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারওয়ার এরপর শুরু হয় আলোচনা সভা এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারওয়ার সভায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপিত হয়েছে এ উপলক্ষে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী এ সময় পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজেম হোসেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল আমিরাত যুবলীগের সভাপতি রফিকুল হক মিয়া সহ কমিউনিটির নেতারা ভিয়েতনামস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের যথাযোগ্য মর্যাদা ও কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় ভার্চুয়াল আলোচনা সভায় উপস্থিত ছিলেন অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত মিশন উপপ্রধান রাহাত বিন জামান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম সহ অস্ট্রিয়া স্লোভেনিয়া এবং হাঙ্গেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পঞ্চাশ বছরে পদার্পণ উপলক্ষে বছরব্যাপী আয়োজন শুরু করেছে ভারত উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় সেনাদের সম্মান ও স্বীকৃতি জানাবে দিল্লি বুধবার সকালে দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় স্বর্ণিম বিজয় বর্ষ শিরোনামে নানা কর্মসূচি গ্রহণ করা হয় করা হয় বিজয় মশাল এক বিবৃতিতে মোদী বলেন ভারতীয় বাহিনীর কারণে সালে নতুন ইতিহাস রচিত হয়েছিল পৃথক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে পাকিস্তানের পরাজয়ে বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম হয়েছিল ঢাকায় পাকিস্তানদের আত্মসমর্পণের দিনটিকে ভারতও বিজয় দিবস হিসেবে উদযাপন করে কানাডায় করোনার ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর স্বস্তি ফিরেছে দেশটির সাধারণ নাগরিকদের মধ্যে ট্রুডো প্রশাসনের টিকাদান কর্মসূচির জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরাও দ্রুত মহামারী পরিস্থিতির অবসর হোক এমন আশাবাদ প্রবাসীদের বিস্তারিত কানাডা প্রতিনিধি তানভীর ইউসুফ রনের প্রতিবেদনে কানাডায় শুরু হয় বহুল প্রতীক্ষিত করোনার ভ্যাকসিন কার্যক্রম টরন্টো এবং কুইবেক সিটি দুই গুরুত্বপূর্ণ শহরে নেওয়া হয় প্রথম টিকাদান এর মধ্যে এক স্বাস্থ্যকর্মী ও বয়স্ক নাগরিক এবং পাঁচ স্বাস্থ্যকর্মীকে দেওয়া হয় করোনার টিকা টুডো প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী করোনার ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী সহ লাইনার্সরা অন্টারিও প্রিমিয়ার ডাক ফোর্ড জানান আগামী কয়েক সপ্তাহে বিভিন্ন হাসপাতাল এবং লং টার্ম কেয়ারে কর্মরত স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে ক্যানাডাতে ভ্যাকসিন এসেছে এর জন্য আমরা সবাই খুশি এতদিন আমরা একটা আতঙ্ক উৎকণ্ঠার মধ্যে দিন বাহিত করছিলাম যেহেতু এখন ভ্যাকসিন ক্যানাডাতে পৌঁছে গেছে আশা করি অচিরেই আমরা সুস্থ সুন্দর জীবনে ফিরে যাব কানাডায় করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা ট্রুটো প্রশাসনের টিকাদান কর্মসূচির পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন তারা আমরা খুবই আনন্দিত যে কোভিড ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে আমরা প্রায় নয় মাস ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম এদিকে সংক্রমণ বাড়ায় আবারও কড়াকড়ি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কানাডার বিভিন্ন প্রদেশে এখানে যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তারাও আনন্দিত এই ভ্যাকসিনের কারণে তারা আশা করছেন খুব তাড়াতাড়ি এই মহামারী কাটিয়ে উঠবে বিশ্ব মঞ্চেল থেকে তানভীর সুফরানি যমুনা নিউজ কোভিড আক্রান্ত হয়েও বেঁচে ফিরলেন শতবর্ষী এক স্প্যানিশ বৃদ্ধা চিকিৎসক নার্সদের মাদ্রিদের এক হাসপাতালে কোভিড নাইন্টিন ওয়ার্ডে চৌদ্দ দিন চিকিৎসাধীন ছিলেন একশো বছর বয়সী অ্যালেনা চিকিৎসকরা জানিয়েছেন করোনার সংক্রমণ নিশ্চিতের পর নিউমোনিয়াতেও আক্রান্ত হন তিনি শেষ পর্যন্ত সব ঝুঁকি কাটিয়ে উঠতে পেরেছেন গ্রেগরি ম্যারানন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা চার হাজার একশো ঊনপঞ্চাশতম রোগী তিনি গেল বছর ইনফ্লুয়েঞ্জাকেও হার মানিয়েছেন গন্ধশোকেই করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করতে পারে কুকুর অস্ট্রিয়ান সেনাবাহিনীতে কাজ করা একটি কুকুরের মাঝে দেখা গেছে এই দক্ষতা বেলজিয়ান শেফার্ড প্রজাতির এই কুকুরটির নাম ফ্যান্টাসি কন্টেইনারে পাঁচ মিনিট ধরে নিঃশ্বাস ফেলার পর সেটি দেয়া হয় ফ্যান্টাসিকে গন্ধ শুকেই ঠিকঠাক বোঝে ভাইরাসের অস্তিত্ব একাধিক পরীক্ষায় মিলেছে নির্ভুল ফলাফল কোভিড নাইন্টিনের গন্ধ বিষয়ক কোনো গবেষণা বা পরীক্ষা হয়নি অস্ট্রিয়ায় এর আগে ঘামের গন্ধ থেকে কোভিড শনাক্তের শনাক্ত করার পরীক্ষা করা হয়েছে ফ্রান্স সহ কয়েকটি দেশে পঁচাশি থেকে শতভাগ ক্ষেত্রে নির্ভুল ফল জানাতে পেরেছে প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুর অবশেষে জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইলেকটোরাল কলেজের ভোটে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় সুনিশ্চিত হওয়ার পর মঙ্গলবার বাইডেনকে স্বাগত জানান পুতিন তিন নভেম্বর জনতার ভোটে বাইডেন এর জয় নির্ধারিত হয়ে গেলেও ট্রাম্প হার স্বীকার না করায় আনুষ্ঠানিক ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষার কথা জানিয়েছিল ক্রেমলিন দেড় মাস পর পুতিনের পাশাপাশি হবু প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো এবং মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেইস ম্যানুয়াল লোপেইস ২০১৬ হাজার ষোলো সালের নির্বাচনে ট্রাম্পের বিজয়ে রাশিয়ার কারসাজির অভিযোগ আছে অনেকের বলিভিয়ায় আবিষ্কৃত হয়েছে বিশ প্রজাতির নতুন প্রাণ নতুন করে সন্ধান মিলেছে বীরুপ্ত বলে মনে মনে করা করা হতো এমন কিছু প্রাণীর জানিয়েছে কনজারভেশন ইন্টারন্যাশনাল দক্ষিণ আমেরিকায় আন্দ্রিস পর্বতমালায় বলিভিয়ার অংশে খোঁজ মেরে এসব প্রাণীর তালিকার যার মধ্যে আছে লিলিপুটিয়ান ফ্রক ডেভিল আইড ফ্রক আর মাত্র দশ মিলিমিটার দৈর্ঘ্যের লিলিপুটিয়ান ফ্রক বিশ্বের অন্যতম ক্ষুদ্র উভয়চর প্রাণী মানুষের চোখে শেষবার ডেভিল আইড ফ্রক ধরা দিয়েছিল ২০ বছর আগে লাল চোখের কালো রঙের এই ব্যাঙের সন্ধানে এরপর অনেক অভিযান হলেও তা ব্যর্থ হয় পাওয়া গেছে প্রজাপতির চারটি নতুন প্রজাতি যার দুটো মেটাল মেটালমার্ক বাটারফ্লাই গোত্রের এছাড়া একশো সাতাশ বছর পর দেখা গেছে আলজাতিয়া সিলাটা নামের ছোট্ট ফুলের গাছ যা বলিভিয়া ছাড়া বিশ্বের আর কোথাও দেখা যায় না এই ছিল আজকের প্রবাসে বাংলাদেশের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে